রাজ্যত সম্পূর্ণরূপে বন্ধ বিদ্যালয় প্রাদেশিকীকরণ, ক্ষুণ্ণ অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সন্থা, 30 জুলাই দিসপুর ঘেরাও কার্যসূচী ঘোষণা, নৈতিক সমর্থন কংগ্রেস এআইইউডিএফর, ভবিষ্যতে প্রাদেশিকীকরণ নহব, রাজ্যের বিভিন্ন প্রান্তত থাকা অপ্রাদেশিকৃত শিক্ষানুষ্ঠানত কর্মরত শিক্ষক কর্মচারীর পদ, এই সম্পর্কত রাজ্য সরকারের শিক্ষা বিভাগে সিদ্ধান্ত গ্রহণ করার পাছতে চূর্ণ হয়ে পড়ছে বছরের পাছত বছর ধরে বিনা বেতনে সেবা আগবাই অহা অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সকলে। আর ইয়ার প্রতিবাদত শনিবার দিসপুর ঘেরাও কার্যসূচী ঘোষণা করেছে অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সন্থায়। সরকারের হতরাই সিদ্ধান্তটোর প্রতিবাদত অহা 30 জুলাই তারিখে আমার অসমৰ সমগ্র শিক্ষক গোটাই শিক্ষকবিলাক আসলে গুয়াহাটিত সমবেত হব এই সিদ্ধান্তর প্রতিবাদত। আর তারপর যদি সরকার বিবেচনা নকরে আমি আমি ছাত্র ছাত্রীবিল আমি প্রতিবাদ সাব্যস্ত করম, তারপর যদি একো ব্যবস্থা নকরে গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করব। শিক্ষক কর্মচারীর পদ প্রাদেশিকীকরণের দাবি তথা শিক্ষা বিভাগের হতকারী সিদ্ধান্তর প্রতিবাদত অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সন্থায় ঘোষণা করা এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন আগবাইছে বিরোধী কংগ্রেস আর এআইইউডিএফ। কেন্সার স্কুলের শিক্ষক সমাজে যে আন্দোলনের কার্যসূচী লৈছে, মই ভাবো এটা 100% যুক্তিপূর্ণ একটা কার্যসূচী, গতি ইয়াতে আমার সম্পূর্ণ সমর্থন আছে। সকল আঘাত চেঁচাবাণী ঠালি সরকারে কই দিলে যে অনাগত দিনত আর বিদ্যালয় প্রাধিকরণ নহয়, আর এই কই দিয়ার লগেলগে অনেকর মূরত সরক ভাঙি পড়া যেন লাগে হয়েছে। আর এই হাজার হাজার শিক্ষক সকলে তেওঁলোকৰ ন্যায্য প্রাপ্তির বাবে তেওঁলোকে যে আন্দোলনের কার্যসূচী গ্রহণ করেছে এই ক্ষেত্রে আমার দলের তরফের পর তেওঁলোকলৈ আমি নৈতিক সমর্থন আগবাইছো। লগতে অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারীর ন্যায্য দাবির সমর্থনত সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সকলক আইনি সাহায্য আগবহারও প্রতিশ্রুতি এআইইউডিএফর। এই ক্ষেত্রে আমার দলে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, অনাগত সময়ত তেওঁলোকৰ অধিকার তেওঁলোকৰ প্রাপ্যর দাবি তেওঁলোকৰ সংগ্রামের সঙ্গে আমার সহমর্মিতা আর সমর্থন থাকিব। আমি সদনের ভিতরে বাইরে তেওঁলোকৰ প্রতি যেখানে আমি আমার করবলগীয় আমার এখতিয়ার ভিতর পরে নিশ্চিতভাবে আমি করিম। তেওঁলোকে যদি আইনী ক্ষেত্রতো যুঁজ দিব বিচাৰে, সেই আইনী ক্ষেত্রত যুঁজতো আমি তেওঁলোকৰ লগত সহায় করব। ভিডিও জার্নেলিস্ট নবজ্যোতি ডেকার সহ মুকুট রয়ের রিপোর্ট ND24। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।